তাই বিশাপানুসে জরা আংলিয়া লোকসভা চৌমারি হাস্তেও কাইনি আসুক থাই ও বিজেপি হাফং কপলাই খাইয়া বাকে সামুঙ্গ অংকরজাক হাস্তে বিজেপি ওয়ার্কার যার সাল অবধি কক শাখা কক তুমাই রঙে বসকাঙ্গ হাস্তের মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা বটেব শাখা তাবুক যত নিশলাই নাকুমা সামুখা দদ্রকাই লোকরংনি জঞ্জাল রগ্ন সরাই সরাইকে টাংবতাং নিবিশিং সামুং খাইমা বিশিং তাকলাইনি লোকসভা আসুক থাই হাইনো হাই কপলাই ইংগৈ হাস্তেও তাই তাইওয়াইসা বিজেপিনি হাফাং খাইনি হাইনি বাকিও হাস্তেনি বিজেপি টাংফাং রগ্ন কেরং টাংবতাং রগ্ন রাখুগৈ কাহামকে লোকরংনি সামুং টাঙ্গৈ বিজেপি হাফাংন তে পকরা খাইনা বাকি ব দাগিখা হানি শাখা মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা অরবিন্দ ম্যানার্জি এসছেন, উনি ন্যাশনাল সেক্রেটারি, আর তাছাড়া ওই বুথ সশক্তিকরণের উনি একজন মেম্বার সর্বভারতীয় স্তরে। তো সেই বিষয়ে আগামী দিন আমাদের যে 30 তারিখ থেকে এই মাসের 30 এবং পরের মাসের 30 তারিখ অবধি এক মাসের একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে। দুটো জিনিস, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী যে 9 বছর ওনার যে শাসন কাল কমপ্লিট হচ্ছে সেই বিষয়ে আমরা অনেকগুলো প্রোগ্রাম নিয়েছি, সেই বিষয়ে আলোচনা হয়েছে। আরেকটা হচ্ছে আমাদের যে বুথ সশক্তিকরণের যে বিষয়টা, সমস্ত বুথগুলোকে স্ট্রেংথেনিং করা, সেই বিষয়ে একটা বিষয়, এই দুটো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এবং আজকের থেকে কাজ স্টার্ট হয়ে গেছে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ইত্যাদি, আমাদের যা ভারতীয় জনতা পার্টির যে ধরনের আমাদের ইনফ্রাস্ট্রাকচার সেটাকে স্ট্রেংথেনিং করার জন্যই কথাবার্তা হয়েছে। স্যার, 2024-এর লোকসভার প্রচার আপনারা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন বলে জানা গেছে, এই মুহূর্তে প্রচারের গতি কি প্রকৃতি? তো বললাম যে না, যে কালকে দুটো বিষয়ে কথা হয়েছে। একটা হচ্ছে প্রধানমন্ত্রীজির যে 9 বছর পূর্ণ হলো ওনার শাসনকাল, সেই বিষয়ে আমরা অনেক বিভিন্ন প্রোগ্রাম আমরা রেখেছি এক মাস সময়, আর সেখানে ওনার কার্যকালে কি কি মানুষের জন্য উনি কাজ করেছেন সেই বিষয়গুলো, গভর্নমেন্টের তরফ থেকে যেসব স্কিমগুলো সেই স্কিমের বিষয়ে কথাবার্তা হবে, মানুষের কাছে নিয়ে যাওয়া হবে। আর আরেকটা হচ্ছে যে আমাদের যে বিভিন্ন আমাদের বুথ স্ট্রেংথেনিং, আমাদের 11 জনের একটা কমিটি আছে, আর সেই 11 জন কমিটির সাথে আরও 20 জন পৃষ্ঠপোষক, মানে 31 জনের কমিটি হবে। এবং এই যে বুথ সশক্তিকরণে বুথ জিতলাম মানে সব জিতলাম, আমরা সবসময় বলি আমার বুথ শক্তিশালী বুথ, সেই বুথকে শক্তিশালী করার লক্ষ্যে, অর্থাৎ আগামী দিন যে আমাদের দুটো পার্লামেন্টারি সিট আমাদের আছে সেটাকে জিতবার লক্ষ্যে আমরা স্টার্ট করছি। বৈঠক নিয়ে সন্দেহ ছিল, একটা বৈঠক করেছিলেন মহাপৌর সচিবালয়ে, কি বিষয়ে? তো রিভিউ মিটিং, আমাদের বিভিন্ন যেসব আমাদের ডিপার্টমেন্ট আছে, ট্যুরিজমের, তারপর আপনার সড়ক যে আমাদের ট্রান্সপোর্টের বিষয়, তো এইসব সবসময় হয়ে থাকে রিভিউ মিটিং, এবং নীতি নির্দেশিকাও আমরা পড়িয়ে গেলো এবং নির্দেশও দিই কী করা উচিত। থ্যাংক ইউ।